নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 200 বছর পর এই দুর্লভ যোগে 5 রাশি সোনার সিংহাসনে বসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, বর্তমানে রাহু মীন রাশিতে অবস্থান করছে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শুক্র আপনার তুলা রাশিতে অবস্থান করছে এবং কেতু আপনার কন্যা রাশিতে অবস্থান করছে। এই 4টি গ্রহ একত্রে এই 5 রাশিকে করবে মহাকোটিপতি। দেখুন কেতু কি দেয়, কেতু দেয় আমাদের গুপ্তধন, অর্থাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া, কোনো ক্ষেত্রে কোনো সূত্র থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা। কেতু আমাদেরকে কি দেয়, কেতু আমাদেরকে কিন্তু গুপ্ত বিদ্যা, আমাদের স্পিরিচুয়াল জায়গাটা কিন্তু কেতু দেয়। দেখুন কেতু আমাদেরকে ভালো একজন কি বলবো সায়েন্টিস্ট তৈরি কিন্তু করে কেতু। তো কেতুর কিন্তু প্রভাব কিন্তু রয়েছে এই 5 রাশির উপর এবং এর পাশাপাশি শনি, শনি কিন্তু কুম্ভ রাশিতে মার্গী অবস্থায় কিন্তু রয়েছে এবং বৃহস্পতি গ্রহ আপনার মার্গী হয়ে যাচ্ছে এবং শনির উপর বৃহস্পতির তৃতীয় দৃষ্টি কিন্তু পড়ছে এবং বৃহস্পতি সরাসরি মেষ রাশিতে আপনার, অর্থাৎ মেষ রাশিতে বিশেষভাবে কিন্তু পাওয়ারফুল কিন্তু হয়ে গেছে এবং রাহু এককভাবে অবস্থান করছে মীন রাশিতে। এর ফলে আপনার এই 5 রাশির অপার ধন আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5টি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন একটি কথা আমি আবারও বলছি, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন না, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। অনেকে বলেন যে কৌশিকদা আমি অনেক জ্যোতিষ দেখেছি কিন্তু আমার জীবনে কিন্তু পরিবর্তন হয়নি। দেখুন প্রথম কথা হচ্ছে সঠিক রোগ নির্ণয় করতে হবে, তারপর আগে ডায়াগনোসিস করতে হবে, তারপর কিন্তু মেডিসিন দিতে হবে। অর্থাৎ অনেকে কি করছেন যে বিভিন্ন রকমের রত্ন পরে বসে রয়েছেন, প্রচুর রত্ন। দেখুন কার জন্য কোনটা আইডিয়ার রত্ন আছে আগে জানা দরকার। অনেকে দেখা যাচ্ছে নীলাও পরে রয়েছে, আবার এদিকে চুনিও পরে রয়েছে, বা অনেকে মুক্ত পরে রয়েছে, আবার এদিকে আপনার গোমেদ পরে রয়েছে, বা অথবা গোমেদ এবং কেতু, গোমেদ এবং ক্যারসাই একত্রে পড়ে রয়েছে। অ্যাকচুয়ালি কি এই জায়গাগুলো দরকার রয়েছে, কোন লজিকে দরকার রয়েছে সেটা কিন্তু জানা দরকার। অর্থাৎ যেমন রত্ন ভালো কাজ করে, তেমনি ভুল রত্ন পড়লে কিন্তু সেটাও কিন্তু সমস্যা কিন্তু নিয়ে আসে। এবং পাশাপাশি আমি একটি কথা বলবো, আমাদের বাস্তু, বাস্তু কিন্তু আমাদের জীবনকে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার কিন্তু করে। আপনাদের বাস্তুক্ষেত্রে যদি বড় ধরনের সমস্যা থাকে কি না, আমি একটি কথা বলবো, আমাদের কিন্তু সমস্যাগুলো কিন্তু বাড়বেই বাড়বে। তো সমস্যা আছে, বাস্তুর প্রতিকার, বাস্তুতে আমাদের যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ আমাদের ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ, বায়ুকোণ, এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আপনার যে এন্ট্রান্স রয়েছে তার সঙ্গে সঙ্গে কি পরপর 3টা দরজা রয়েছে, যখন ঢুকছেন টানা 3টা দরজা রয়েছে, এটা কিন্তু মোটেও ভালো না। এবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিচেন এবং টয়লেট, এখানেও কিন্তু সমস্যা পাশাপাশি রয়েছে, সমস্যা রয়েছে। আপনার সিঁড়িটা কোথায় করেছেন, আপনার বাস্তুক্ষেত্রে রিজার্ভারের ট্যাঙ্কটা কোথায় করেছেন, অথবা
আপনি যে বাস্তুতে রয়েছেন সে বাস্তুতে আপনার ল্যাট্রিনটা কোথায় রয়েছে, সেই জায়গাগুলো আগে পর্যবেক্ষণ করা দরকার রয়েছে। শুধুমাত্র আপনারা ভাবছেন যে যে কৌশিকদা বলছে এই রাশিগুলোর কথা, কিন্তু প্রতিকার প্রতিবিধান না করলে কিভাবে হবে? আমার আমার শরীরে অসুখ হয়েছে, তার জন্য আমাকে তো মেডিসিন নিতে হবে। তো আমার যদি যতক্ষণ না মেডিসিন না নিব আমরা, ততক্ষণ কিন্তু আমরা সুস্থ হতে পারছি না। একজন ডক্টর আপনাদেরকে ঠিক সাজেস্ট করতে পারবেন কোন জায়গাটাতে সমস্যা রয়েছে। তেমনি একজন অ্যাস্ট্রোলজার, আমি একটি কথা বলি, যারা আমার সাথে পরামর্শ করছেন, অনলাইন কনসালটেন্সি করছেন, যারা সারেন্ডার করছেন, তাদেরকে কিন্তু আমি হাত ধরে টেনে তুলছি। অনেকে বলছে কৌশিক দা আমার এটা এই গ্রহ খারাপ, ওই গ্রহ খারাপ, আমি তাদের কাছে আমি যা জানি তারা তো নিশ্চয়ই জানে, তারা আমার থেকে বেশি জানে, তাই সেখানে কি করি, নো রেমেডি করে আমি কিন্তু শুনে আমি ছেড়ে দিই। অর্থাৎ আপনার সমস্যা আপনি জানাতে পারেন, কোন গ্রহ খারাপ আছে, কোন নক্ষত্রে, সেই জায়গাটা কিন্তু বলা কিন্তু জায়গা কিন্তু নেই। একজন ডক্টরের কাছে গিয়ে বলতে হয় না যে আমার কোন জায়গাটা সমস্যা, ঠিক আছে, আমার জ্বর হয়েছে, জ্বরটা কোথা থেকে আসছে সেটাকে জানা দরকার। তো অনেকে নিজের মতন করে বলছেন, তো সেখানে আর যারা সারেন্ডার করছেন যে কৌশিকদা আপনাকে কিন্তু আমাকে টেনে তুলতে হবে, আর কৌশিকদা যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 200 বছর পর এই 5 রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে এই 5টি সৌভাগ্যশালী রাশি। কোন 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 এই রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। প্রথম নাম্বার 1 রাশি লিখে রাখুন, মেষ রাশি। মেষ রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছেন, বিশেষ করে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন বা বিদেশ যেতে চাইছেন, বিদেশ যাত্রার যোগ রয়েছে, সেখান থেকে আপনারা লাভ পাবেন। বা আপনারা এ সময় বিদেশের সঙ্গে কানেক্ট রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, যাতে প্রমোশন আটকে ছিল প্রমোশন হয়ে যাওয়া, আপনাদের ইনকাম গেইন করা, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হওয়া, আকর্ষিক অর্থপ্রাপ্তির একটা যোগ আপনাদের সৃষ্টি কিন্তু করছে মেষ রাশি। মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে মেষ রাশি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে হতে চলেছে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মপ্রাপ্তি, সরকারি বেসরকারি এমএনসি কোম্পানিতে চাকরি, আপনাদের ইনকাম ডাবলিং ট্রিপলিং পর্যন্ত কিন্তু আপনাদের ইনকাম বাড়বে এই সময়ের মধ্যে। রাহু আপনাদেরকে কিন্তু মানে বড় অপরচুনিটি গুলো আপনাদেরকে কিন্তু দিবে রাহু। এবং কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি, কোনো গুপ্তধন প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, কোনো প্রপার্টি কিনা প্রপার্টি পারচেস করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ রাশি। আকর্ষিক জায়গা থেকে আপনাদের লাভ, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনারা এই সময় কিন্তু লাভ পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছেন, আপনাদের এই সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তনের সুযোগ আসতে চলেছে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ আসতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল জায়গা থেকে মকর রাশি যদি আপনারা জাতক বা জাতিকা হন, আপনারা কিন্তু এই সময় নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের সুখ সাধন প্রপার্টির জায়গায় আপনাদের ভালো দেখা যাচ্ছে, আপনাদের এই সময় কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে চলেছে, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পাবেন। মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে, ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। এবং এই সময়ের মধ্যে আপনাদের কোনো বিদেশ থেকে সুযোগ বা কোনো সম্পত্তি ক্রয়ের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে আপনার ধনুরাশি। ধনুরাশি এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে, ধনুরাশির এই সময়ের মধ্যে বড় ধরনের পরিবর্তন আপনাদের, বিশেষ করে গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যারা টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, কনস্ট্রাকশনের কাজ করছেন, আপনার লোহা সিমেন্ট রড বালির যাদের দোকান রয়েছে,
হার্ডওয়্যারের যারা দোকান রয়েছে, মেডিসিনের যারা যাদের দোকান রয়েছে ধনুরাশি, আপনাদের কাপড়ের যারা বিজনেস রয়েছেন বা বুটিকের ব্যবসা করছেন এই জায়গা থেকে ধনুরাশি, বা ফিল্ম দুনিয়া অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনারা কিন্তু নিশ্চিত নিশ্চিতভাবে লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ধনুরাশি হতে চলেছে মহাভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অর্থাৎ এই 200 বছর পর এই দুর্লভ মহাসংযোগে এই 5 রাশির মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা এই ভিডিওগুলো শেয়ার করুন। এবং আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন আপনারা দয়াপূর্বক আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং এর পাশাপাশি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা আমি জানাই। সকলে নতুন বছর ভালো কাটুক, আনন্দে কাটুক, এবং সপরিবারে আপনারা ভালো থাকুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।